পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর মক্কা, মক্কার গিলাব ধরে চুমু দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, পবিত্র ঘর কাবা মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাস্তার পথিমধ্যে দেখলাম মক্কা নগরীতে যাওয়ার সময় অনেক পাহাড় পর্বত। মক্কা নগরী আসলে পাহাড় পর্বতে ঘেরা একটি নগরী। মক্কা নগরীর রাস্তার পাশে অসংখ্য পাহাড় পর্বত চোখে পড়ে। সবগুলো পাহাড়ই কিন্তু আপনার পাথর, কঠিন শক্ত পাথরের পাহাড়। এগুলো কিন্তু কোনো মাটির পাথর নয়, এগুলো সব হচ্ছে বড় বড় পাথরের পাহাড়। তো আমাদের ভ্রমণ, আমাদের মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা, সকলেই দোয়া করবেন। তারপর বাস আমাদেরকে নামিয়ে দিল হেরেমের কাপড় ক্রয় করার জন্য। তো আমি হেরেমের কাপড় ক্রয় করার জন্য দোকানের ভিতরে গেলাম। আমি এটা আমার দ্বিতীয় উমরা আলহামদুলিল্লাহ। এখানে মহিলাদেরও অনেক কাপড় আছে। তো আমার প্রথম উমরার কাপড় অবশ্য আমার কাছে ছিল না, সেজন্য আমি দ্বিতীয়বার আবার উমরার কাপড় ক্রয় করেছি। এখানে আমার কাছে এটি 70 রিয়াল চেয়েছিল, কিন্তু আমি এটি 45 রিয়াল দিয়ে ক্রয় করেছি। তারপর আমরা আবার বাসে উঠে যাই। বন্ধুরা, গোসল করে হেরেমের কাপড়টি বেঁধে নিলাম। এরপর 2 রাকাত নামাজ পড়ার জন্য বের হয়ে যাচ্ছি। হাজার হাজার হাজি ভাইদের মাঝে আমি একজন। আলহামদুলিল্লাহ, কাবা ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে প্রথমে উপরে চলে গেলাম সাফা মারোহা পাহাড়। তারা 7 বার আসা যাওয়া করছে, চক্কর দিচ্ছে, সেটা দেখলাম। কতক্ষণ ইফতারের টাইম হয়ে গেছে, তাই আমরা ভাবলাম ইফতার করেই একবারে নিচে নেমে কাবাগর তাওয়াব করব। ইফতার শেষ করে এখন মাগরিবের নামাজের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, আর মুফতি সাহেব ইমাম আসার জন্য জায়গা করে দিয়েছেন মাঝখান দিয়ে। তাই ইমাম সাহেব আসার জন্য অপেক্ষা করছি আমরা। করা শুরু করে দিলাম। 7 বার প্রদক্ষিণ করতে হবে এই কাবা ঘরটি। তো আমরা শুরু করে দিয়েছি তাওয়াব করা, আলহামদুলিল্লাহ।
সাফা মারওয়া সাত চক্কর দিতেছে এখানে আবার তারাবির নামাজ চলতেছে আমরা সাফা মারওয়ার হাঁটতেছি এখন যাচ্ছি আমরা মারওয়ার দিকে মারওয়া পাহাড়ের দিকে মারওয়া পাহাড়ে যাচ্ছি আমরা মানুষ বাড়ি গেছে